যার জন্য বিশেষ করিয়া সালামর মাছ লইয়া দেখছে গিয়া কোনো মানুষ খাওয়া আরম্ভ করছেন, এমত অবস্থায় সালাম যদি খেয়েও করত না, খরি লাইছে তবে না যাইজ নাই। এন খাওয়ার পরে সালামর জবাব দিতা, তবে বিলকুল সালাম নিষিদ্ধ হইল, ফসরাবর হালত, পায়খানার হালত, কয়েকজনে গল্প করডা, কয়েকজনে খেলাইত্রা, এমত অবস্থা কি করতা না, আপনি সালাম দিতা না, রাস্তাত কয়েকজনে গল্প করডা, কেরেম গেলাইত্রা, এবার তুমি মেসাব যাকুয়া, সালাম দিতা না, রেন্দান দুঃখিত হইতে পারতা না, এরে মেসাব গেলা কি সালামেকু দিল না, মাদ্রাসার বা ছাত্রটুকু গেলা, এন খেলাধুলা বালা কামনা এনার সালাম দিতা এনা, হাঁটুর উপরে খাব সত্রে আওরত কুলা তান ডাকা নাই, হয়তো কৃষি কৃষক মানুষ খেত কৃষি করাত গেছলা, হঠাৎ খাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে, তান হারাম বাহির হয়ে গেছে, এমত অবস্থায় ব্যক্তিরে সালাম দিতা না, তাই ন গুসা করতে না, আপনি যদিও সালাম দেন তাহলে আপনি হাঁটুটা ডাকিয়ে আপনি সালাম দিতা, আর আমিও এই ব্যক্তিরে সালাম দিতাম না, রাস্তার মধ্যে অপরিচিত মহিলা, যে মহিলা আমার জন্য বেগানা, এই মহিলারে পুরুষে সালাম দিতা না যাইজ নাই, কোনো মহিলা পুরুষ অপরিচিত সেই পুরুষরে সালাম দিতা না, এর জন্য সালামর ভিন্ন ভিন্ন মাসলা আছে, সালাম তরিকা অনুযায়ী আপনার আমার কি করতাম, সালামগুলো আমরা দিয়া যাইতাম। বুখারি শরীফের একটা হাদিস প্রথম পারা আনছেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছেন, আইয়ুল ইসলাম খাইরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস, রাসূলুল্লাহ ফরমান ক্বালাত তুতিউমুত তাআম, রাসূলুল্লাহ ফরমান মানুষরে তুমি তান খাওয়াও, খাওয়ানি হইল গে ইসলামের মধ্যে বালাগাম, বুঝাইছেন, খাওয়ানি বালাগাম হইবা মনে মনে খাওয়ানির ওয়াজ চলের দাওয়াত বুধ পাইতাই না গিতা, জি জি না, মানুষরে খাওয়াইতা খালি মেসাব নাই, মানুষরে খাওয়াইতে আমরা দেখুন জানি, ধনী ফ্যামিলি কিছু কিছু জায়গা ধনী ফ্যামিলি তার ছেলের আকিকা করছেন, মেয়ের আকিকা করছেন, এত গরিব আর নাই, সারা গাড়ি এলা ধনী ধনী, বারো খান আঠাইশ খান গাড়ি এ লাগছে, আর হেরা দামি দামি খাফন আনলা তো, বুঝাইছেন নি, সারা ধনী দিয়া আকিকা, সারা ধনী দিয়া আকিকা, গরিবের আর আকিকা নাই, বুঝাইছেন, হাই রে হাই, বুঝাইছেন নি ব্যাপার, আকিকার মাসলা হইল গিয়া আকিকার যে জন্তু জব করবা, বড় জন্তু যদি জব করেন তাহলে এটা জব করলে কুরবানির মৌসুম ছাড়াও যে কোনোদিন বারো মাস দেখবা সাত না মহিবা আকিকার লাগে কোনো বাধা নাই, প্রায় মানুষে জিজ্ঞাসা করেন, হুজুর এখন আর মাস চলে ঈদের মৌসুমও নাই, ওই বুনি সাত নাম জিকা আকিকা সাত নাম এবার আস্তা বছর হয়। দুই নম্বর হইল ছেলে হইলে দুইটা বকরি, দুই নাম হইতো আর মেয়ে হইলে এক, ফারসন না অকাতে মানছে না একটা দিয়ে আদায় করছেন, তবে খেয়ে খেয়ে কন বলে লগে একু মুরুখ ফুরাই দিও ওলা কইন দেন, যে একটা মনরে বুঝ দেন কিতাবও কিন্তু একু দলিল নাই, দুই টেঙ্গিয়ে কোনো আকিকা হয় না কুরবানি হয় না, মনরে একটা বুঝ দেন লগে মুখে ঘুরাই দিয়ে রব ওটা কইন দেন, 500 টাকার মুরকা ঘুরানি যায় আর দুই 500 টাকা 1500 টাকা তো বাচ্চা একু মিললো হলে সাগর ওলা হলো বাচ্চা, না না ও মুরকা ঘুরাইয়া মারি দিয়ে আর এর লাগে বিশেষ করিয়া ফারসুন না একটা দি করছেন, কিন্তু সুন্নত ইলো আমার নবী যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান উভয়ের জন্য আকিকা করছেন, দুইটা বকরির বাচ্চা দিয়া, দুইটা বকরির বাচ্চা দিয়া রাসূলুল্লাহ নিজে নিজে কি করছেন তার নিজ হাতে জবে করছেন, কিন্তু আকিকার মাসলা হইল গিয়া শিরনি করিয়া সবরে বিশেষ করিয়া গরিব মিসকিন প্রতিবেশী সারারে দাওয়াত করিয়া নিয়ে সাব দাওয়াত দিতা, দনীয় দিতা, গরিব দিতা, কুটুম্বরা দিতা, সারা মিলাইয়া দাওয়াত দিতা, আর আকিকার যে জন্তু যেটা খাইবা এটার হাড্ডি যেন বাইর হইব, নিয়ম হইল শিরনি খাওয়ার পরে হাড্ডি গুলা আউরি না ফালাই এক জায়গার মধ্যে গাড়া বালা, বুঝাইছেন নি, এক জায়গার গাড়া বালা আকিকার লাগি আরে বালাই না যাইস না, হাড্ডি নিজে কি কুকুরে আঁকতাই গো দুসরা মা, তবে এক জায়গার গাড়িলে বালা অতার লাগে সালামর জবাব না হওয়ার কারণে রাসূলুল্লাহর এক সাহাবী তান বিচার ডার হল্লা আল্লাহর রাসূলের কাছে হে সালাম দিছলা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উসমান গনিয়ে সালাম দিছলা একদিন, সালামের জবাবটা পাইছেন না, উসমান গনি আবু বকরের কাছে গিয়া বিচার প্রার্থী হই গেলা, ভাই আবু বকর আমার ভাই ওমর আমি সালাম দিলাম, সালামের জবাবটা পাইলাম না, তুমি আমার সেই বিচার খানটা সঠিক নিয়মে করিয়া দেও,
হযরতে উমর রে খবর দে আবু বকর উসমান গনি রে সম্মুখে আনন আনার পরে প্রশ্ন করলা, ও উমর তুমি কোন কারণে উসমান গনির সালামের জবাব দিলাই না, তোমার মনের মধ্যে কি আছে আমার কুলিয়া হও? হযরতে উমরে জবাব দেন, ও ভাই আবু বকর, আমি তার সালামটা আমার নিজর খানে আমি শুনছি না বলে খানে বলে আইসা কি কিছুদিন পূর্বে বিশ্বনবী দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইছর, নামে উমর পাগলের বেশে জমিনের মধ্যে ঘুরিয়ার, যার কারণে আমার যদিও সালাম দিছন আমার খানের মধ্যে পৌঁছিছে না, আমি তার সালাম শুনছি না, যদি শুনতাম তাহলে আমার ভাই উসমান গনির সালামের জবাব দিলাম মনে বিচার দিলাইছ। তখন হযরতে আবু বকর ফরমাইন, আমি একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কোন মানুষে সালাম দিছন আর একজন মানুষে শুনছে না, তার সালামের জবাব দিছে না, তার লাগে কি ফয়সালা? সেই ফয়সালাটা আমার নবী আমারে দিয়া গেছেন, এই কথা যেমনে শুনছন শোনা মাত্র হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া মানে বসাত থাকি তার নিজে দাঁড়াই গেছেন গিয়া খুশির সহিত দাঁড়ানি হইল গিয়া সুন্নতে সাহাবি। সুবহানাল্লাহ, কইলারে রাসূলুল্লাহ কিতা সমাধান দিছেন? আবু বকরে জানাইলাম, আমি সমাধান ওটা পাইছি, রাসূলুল্লাহ ফরমান কেউ নিজর খানে যদি শুনিয়া সালামের জবাব দেয় না সে গুনাহগার, কিয়ামতের দিন জবাব দি হইব, আর যদি কোনো মানুষে শুনে না তাহলে কোনো বাধা নাই। যার জন্য হযরতে উমর আল ফারুকে উত্তর দিলা, হইলা ও ভাই আবু বকর, আমার জিন্দেগির মধ্যে আমি নিজে শুনছি না, শুনলে আমি কোনোদিন সালামের জবাব মানে ছাড়ি না। যে হযরতে উমরের বিচার হয়ে করডা হযরতে আবু বকরে, আবু বকরে বিচার করছেন কিন্তু বিচারিতা সাদি আউরি বিচার নাই, আমরা আল্লাহ খান বিচার নাই, বুঝবাইছেন নি? সঠিক নিয়মের সঠিক বিচারই যদি দুনিয়ার জমিনে তা হন না, এরার কিয়ামতের দিন গর্দনায় বুজ তুলিয়া রাখা হইব। বুজ মানে বুজা বাড়ি জিনিস বলে কিলা, রাসূলুল্লাহ মেরাজর রাত্রিতে গিয়া নিজে দেখি আইছন, আর আবার রাসূলুল্লাহ বর্ণনাও করছন, কইছন কিয়ামতের দিন এক এক শ্রেণীর মানুষের খানদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় ওজনওয়ালা সাত আসমান সাত জমিন পরিমাণ ওজনওয়ালা বাড়ি জিনিস গর্দনা দিয়া কইবা চলিয়া যাও, আটো ফার্মুনি কোনছেন 50 কেজির বস্তা খান্দু ফার্মুনি এখন হইতাও জি না, আগে আসলো কুইন্টালি বস্তা, এখন কুইন্টালি বস্তা আসেনি জি না, 50 কেজি অগু হলে রাইতে পারেন না, নাই তো নাই, খালি দিনে দিনে কমের, আমরা কমের নি না না কোন চাই কমের কমের, তার কারণ হইল গিয়া এটাও একটা আলামতে কিয়ামত। নবীজিয়ে ফরমাইছেন এক সময় আইব কিয়ামতের আলামত হইল গিয়া কয়েকটা, কইছেন কিয়ামতের আলামত তো আছে 49টা, এক রাওয়ায়াত আছে 39টা, এর মধ্যে 10টা হইল বড় বড় আলামত, তে ছোট ছোট আলামত নবীজিয়ে কইছেন বলে দুনিয়ার জমিন থেকে হায়া সরম উঠি যাব, এখন কিছু সরমুরম উঠি গেছে গিয়া কিলা, আগে দেখুন জানি আমরাও দেখছি ছোটবেলা বড় ভাইয়ের দ্বারা ছোট ভাই গিয়ে আড্ডা দিছে নাই, দিছিল নি কোনোদিন জি নাই, দাঁড়ও লইছেন না, এখন দেখা যায় ছোট ভাই বড় বড় ভাইয়ের দ্বারা মোবাইল চালায়, হ্যাঁ গার মুরব্বীর মুরব্বী মানে না যুবকে মোবাইল সাউন্ড দিয়া যার খানে দিয়ে আরো দুঃখা হারাইয়া ঢুকাইয়া, মুরব্বী কি ওর মানা কি ওর মেসাব মানা কি ওর চাষা মানা, এটা মানা মানে সিফটটা দুনিয়াত কমছেন না না কোন চাই কমছে, এটার তো কি এটা নবীজি হইয়া গেছেন যার খানে হায়া সরম উঠব আদব উঠি যাইব দিনে দিনে, এটা হইলে আলামতে কিয়ামত, সরম উরম এটা বাক্কা কমে গেছে, এটা আগ থাকি আগে কত সরম আসলো, আমরাও ছোটবেলা পাইছি 92, 94, 2000 ইংরেজি পর্যন্ত মনে করো কুয়া, এখন দেখা দেখালে দিনে দিনে সরম উরম কমের, আগে শুনছি বা আমরা ছোটবেলা দেখছি যার বিবাহর মাত আরম্ভ হয়ে গেছে যে ফ্যামিলির একজনের এই নি দুই তিন দিনই দাঁড়ে কাছে উনাই বন্ধ দান দেওয়া যায় না, খালি সরম বুঝাইছে নি বিয়ার মাত চলে, হ্যাঁ বলেন যায় এখন ইলা সরম বাংছে ছেলেরা গরু আইয়া কই দিত, আমি অমুক জায়গাতে একজন সাইয়া থইছি সরবরা কমছে না কোন চাই কত ক্ষমা কমছে সীমা নাই কত সরব হইতে আলামতে কিয়ামত। দুই নম্বরে নবীজিয়ে ফরমাইছেন কিয়ামতের আগে মানুষ দিনে দিনে খালি ছোট হইবা হাসাও, মানুষ দিনে দিনে ছোট হইয়ার নামি। তিন নম্বর হইল মানুষ দিনে দিনে মানুষের কাছ থেকে ইনসাফ উঠি যাইব বিচার উঠি যাইব, ইলেক সময় আইব হাসাও সঠিক ইনসাফ নাই আমরার কাছে,
সঠিক ইনসাফ আমরা যে হক মাতিবা হামসায়াত কেন্দ্র মাঞ্চ করবা ইন খালিফ হাজির মাত যে ফ্যামিলি যে বাইয়ে আসল মাত মাতিব বাকি বাইয়ের দেখ ভাই ভাগল আসতে এগুর মাত আমরা লই না খালি ভাই সিল্লা কিন্তু হে বেটা হক মাত মাতে কইবেন না কোন যাই হামসায়া তো হক মাত মাতিলে না আউরি ওইটা আসল ইনসাফ নাই আমরার মাঝে হক মাতিলেও বাদ বুঝলি শুননি এটা হইল গিয়া আলামত কেয়ামত কেয়ামত দার ল বেশ দেরি না কেয়ামত আগুয়াই গেছে গিয়া তবে আমরা কেউ মনে করি এটা বহুত দেরি জি না কেয়ামত আলামত হর কেয়ামত আগুয়াই যার গিয়া আর আমরা বর্তমান সময়ে আমরা একটু খেয়াল করি না আমরার হানি যেটা আছে আমরা খাস করি আমরার ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান আমরা খাদ্যটারে আমরা একটু যাচাই করি না বাসি না করতে গিয়ে আমরা বেশি রোগে আক্রান্তিত বেশি মানুষ বেমারি বেমারি না না যায় বেশিরভাগ বেশিরভাগ মানুষ আগে যে পরিমাণ মানুষ শাক সবজি খাইছেন বালা প্রোটিন খাইছেন দুধ খাইছেন ঘরে ঘরে দুধের গাবি আসলে এখন এটা আসেন এখন যান জি না অন্যান্য রোগ সরাইয়া নিছে গিয়ে বালা বালা প্রোটিন খাইছেন এখন এগুলো এখন সব কিচ্ছু সারুয়া সারুয়া তো সারুয়া মাছও সার সব কিচ্ছু সার কিন্তু তাও আমরা লিমিটেড নাই ইলা এখন ফ্যামিলি আসুন জিজ্ঞাসা করিয়া দেখবা একদিনও নিরামিষ খাই না মানে আমরা মনে করে বহুত ভালো কাম করছি জানালে করছে কিন্তু নিরামিষ খাইয়াম না আমি সত্যি বড় বেমারি হইয়া সার ব্যবহারেও ভালো দেওয়া বেশি সাদা চা চলে না সাদা চা 90% সাদা চা চলে আব সাদা চা তো ক্ষতি করে উপকার না এগুলো অপকার আমরার লাগে ক্ষতিকারক খাইয়ার আমুল খাইতে খাইতে ধরে না 40 বছরে ধরে না 50 হাই গেলেও ধরি নাই লিভার ধরে স্টমাকও ধরে তখন আই গেল বলে লিভার দুর্বল হয়ে গেছে লিভার হানি হয়ে গেছে এর আগে জোয়ান ধরতো না ধরবো এক সময় আইয়ারলে যখন দুর্বল হইবে এমনিও ধরবো আমরা হানিত কন্ট্রোল নাই নিয়ম হইল গিয়া প্রত্যেক ফ্যামিলির মানুষ আমরা প্রত্যেক ফ্যামিলির মানুষ সকলে কন্ট্রোলে আমরা খাওয়া পিয়া যেটা আছে আমরা ওটা বিশেষ করিয়া করতাম অধিক মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায় দিলটা ফাত্তর হয়ে যায় এটা বুজুর্গানে দিন হকলে খুব বেশি নসিহত করেন ছাইয়া দেখবা যারা মানুষের জীবনের মধ্যে অধিক গোষ্ঠ খাইন অধিক মাছ খাইন মাছ মাংস বেশি খাইলে দিল শক্ত হয়ে যায় ফাত্তর হয়ে যায় এই মানুষে ইবাদত করতে কোনো মজা পাইতো নাই আল্লাহর ইবাদত করতে কোনো ধরনের মজা লাগতো নাই দোয়া করতে সময় দিল গলিত না কারণ এই বন্দার দিলটা শক্ত হয়ে যায় কোনো নসিহতে আসর করে না মাছ মাংস কম হইতো লিমিটেড খাওয়া হইতো মোটামুটি আমরা ওলা একটা কন্ট্রোলে আমরা জিন্দগির যদি খাই অবশ্যই আমরা ফায়দামন্দ হইমু যার জন্য হজরতে বিচারক আসলা প্রকাশ্য বিচারক আসলা হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ওমর যে সাহাবি রাসূলুল্লাহ এত প্রকাশ্য এক বিচারক আসলা যার বিচার শোনার পরে মানুষ অবাক হয়ে যেতা যেমন একটা ঘটনা আপনার খেদমত আমি আনি হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওলা ফানির মধ্যে একটা পাত্র জলের পাত্র নিয়ে যাইতে আসনার এক বাড়ির মধ্যে বিচার চলের বিচার বিচার চলাকালীন অবস্থা ডাক দিয়ে কইলা ওমর আপনি আপকো আমার বিচারে একটু সাহায্য করক তখন ওমরে কইলা ঠিক আছে তান খান দত্তা কি পাত্রই গুড়া কইন্না মাটি কইলা কেনে কইলা বাড়ির মালিকে যদি ইজাজত দেন না তাহলে আমি রাখতাম না বলে কেনে বলে এই পাত্র তোয়ার পরে যদি পাত্র নিশ্চয় কিছু মাটি যায় গিয়ে আর যদি বেটা কিয়ামতের দিন আমার আঠাই লাগো মাটির কারণে হতটুক ডরাইছেন বুঝাইতেন ওমরে কত পরহেজগার আসলে হ সাহাবি পাত্রর নিচে মাটিও গুণ ডরাইত্রা ওলা না ডরাইত্রা মানে ওলা হক আসলা তারপরে হইল গিয়ে আরেক দিন হজরত ওমরের কাছে এক ইহুদি ব্যক্তি গেলা এক মুসলমান ব্যক্তি গেলাম মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তি প্রথমে গেছেন উভয় দুজনের মধ্যে একটা ঝগড়া লাগছে বিবাদ লাগছে রসুলুল্লাহর কাছে প্রথমে গেছেন আল্লাহর রসুলে উভয় দুজনের জবানবন্দি শুনছেন জবানবন্দি শুনিয়া কইলা রায়টা দিলাইছেন হার পক্ষে ইহুদি বেটার পক্ষে আমার নবী কতটুক সৎ আসলা কতটুক সহি আসলা নবীজির মধ্যে কোন ধরনের বেজাল ছিল না নবীজি দেখছেন মুসলমান ব্যক্তি ওই লাগে দোষী আর ইহুদি ব্যক্তি ওই লাগে হক ফতে শ্রেণীর দোষী তার পক্ষে রায় আল্লাহর রসুলে দিলাই যায় এই মুসলমান যে ব্যক্তি সেই ব্যক্তি সন্তুষ্ট নাই ওমরের কাছে আবার দ্বিতীয়বার যায় গিয়া কইল ওমর আপনার কাছে এক বিচার লইয়া আইছি বলে কিতা আমরা দুইজন
বলে আমার কাছে আইলা কেনে? রসুল্লাহ বলে রসুল্লাহর কাছে গেছিলাম আমি সন্তুষ্ট নাই বিচারে, বলে তেয়াচ্ছ দম লাগো। হজরতে উমর ঘরের মধ্যে গেছেন, তার বাড়ি হাতের মধ্যে নিশন নেওয়ার সঙ্গে সঙ্গে গড় তাকি বাইরে কইলাম, যে ব্যক্তি রসুল্লাহর কাছে গিয়া বিচার দ্বারা সন্তুষ্ট হইছে না, এল্লাখান বড় ফসাদি মুনাফিক আর জমিন হইতে পারে না, আর জমিন দেরি করি আর না, লগে লগে উমরে তার বাড়ি দিয়া সেই ব্যক্তির মাথা উড়াই লিলাম। নবী মানেন না, নবীর বিচার সন্তুষ্ট নাই কইছেন, আর এটা কি আর দুনিয়ার জমিন জঘন্য ব্যক্তি আর হইতে পারবে নি? জি না, যার জন্য বিশেষ করিয়া হক বিচারক যারা আছে এরাও কেয়ামতর দিন ফায়দা মন্দ হইবার, যারা বিচার সঠিক হইতো নাই এরা কিন্তু কেয়ামতর দিন বোঝ হান্দার মধ্যে লইয়া আসরের ময়দানও গুড়িতে লাগব। ও হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলা, কত সুন্দর একটা সমাধান দিছ। হযরতে আবু বকর বিচার করলা, বিচারের একটা সুন্দর সমাধান দিছ, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগির মধ্যে একদিন এক ব্যক্তির উপরে হাত চালাইছিলা, তার জিন্দেগীত ইলার কোনো ঘটনা হওয়া গেছে না, আবু বকরের জিন্দেগীত তাই একদিন হাত উঠাইছিল এক মানুষের উপরে, হ্যাঁ জানো। সুরা মুজাম্মিল ও সুরার মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস-সালাতা ওয়া আতুয-যাকাতা ওয়া আক্রিদুল্লাহা কারদান হাসানা। এই আয়াত যখন নাজিল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, নামাজ রে তুমি তেন কায়েম কর, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে ওটা তুমি তেন আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। ই কর্জে হাসানা দি মুরা দিয়া থাকছে গিয়া যারা অটাল সম্পদওয়ালা আছেন, ধনী মানুষ হইছন, তুমি হিসাব করিয়া যাকাতের মালিক হইছ, তোমার সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খরচ করো, মানে গরিব দুঃখী মানুষদের তুমি সাহায্য করো, তোমার আল্লাহ সম্পদ দিছে তুমি সাহায্য করতাই। অন্য জায়গার তো যাকাত ডাইরেক্ট কইছো না, ইনু কইছো কর যে হাসানা মাল, তোমার কাছে ফাজিল যে বালা মাল যেগুলো আছে ওগুলো খরচ করো আল্লাহর রাস্তা। ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র মক্কা নগরের চতুর্দিকে উচ্চ সুরে কর শুনছ নিরে, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থাকি হাত বাড়াইয়া সাহায্য নেই, আজকেও মোহাম্মদর খোদা যেন আল্লাহ যেন তান গরিব হয়ে গেছেন মানুষের কাছে খরচ সাইকরা, নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ গরিব নি খরচ নিতা, হে কর আকরিদুল্লাহ কারদান হাসানা, এর ই মুরাদ লইছে বুঝুন আল্লাহ বুঝুন খরচ সাইকরা মানুষের কাছে। আবু বকরের শুনছেন বরদাস্ত আসছে না, আবু বকর গিয়া তাপ্পড় মারছেন, তাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহর রসুলের কাছে বিচার নিয়া গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের কথা কইল, হে মোহাম্মদ আপনার মায়ার একজন সাথী আবু বকরে আমার মাথার মধ্যে গালের মধ্যে মারছেন, বলে তুমি ভুল কইত্রা মারলে তোমার ওমরে মারছেন, বলে জি না আবু বকরে মারছেন, বলে না ওমরে মারছেন, বলে আপনি খেনে ওমরের কথা বারবার কন, আমি আবু বকর বলিয়া পরিচয় ভাইয়ার। ওই সময় রসুল্লাহ আবু বক্কর দে খবর দিয়া নিকটে আনন, আনার পরে প্রশ্ন করল আবু বক্কর, জিন্দেগির মধ্যে শুনছি না তুমি খেয়ারে কঠোর কথা কইতে, আজকে তুমি এমনভাবে হাত তুললা এ ব্যক্তির উপরে তার কারণটা কি? আবু বক্করে উত্তর দেন, ইয়া রসুল্লাহ আমার বরদাস্ত হইছে না, এতদিন আপনার পিছনে অসংখ্য সমালোচনা তারা করছেন, নিজে সবর করছি ধৈর্য ধারণ করছি, আপনার পিছনে অনেক সমালোচনা অনেক নিন্দা, আজকে খুদ আল্লাহ কামুল হাকিমের উপর তারা সমালোচনা আরম্ভ করছে, বলে খেনে বলে আয়াত নাজিল হইছে আল্লাহ কইছেন কর্জে হাসানা মাল গুলা আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া হইত, তারা কইতে আল্লাহ বুঝিন গরিব হই গেছেন আল্লাহ খরচ চাইতরা, শুনিয়া আমার বরদাস্ত হইছে না, এই ব্যক্তির গালের মধ্যে আমি তাপ্পড় মারছি ইয়া রাসূলুল্লাহ। আক্তাইলে মাতে কান আউরি মাতিলে আমার নবীর কেউ যদি বিপক্ষে বেতালে মাতে আমি দম লইমুনি সামনাসামনি উপস্থিত কুদাম তো দিমু না, আমার আল্লাহর বিপক্ষে মাতিলে কত সময় গুসা করবো না কই যায়, যদি দেখি বলে না ইনু বেশি গুসা করলে মারি দিব বাড়ি দিয়ে, কত সময় গালিয়াইমু না, জি গালিয়াইমু বলে হল কিতা বড় বাদ হাম করছে, আজ আমার বাবার বিপক্ষে যদি একজনে মাতে দম লইবানি আপনি, জি না সামনাসামনি। আবু বকর আর বরদাস্ত হইছে না, যে আল্লাহ আমারও সৃষ্টি করছেন নবীরও সৃষ্টি করছেন কুল কায়নাত জাহান্নামের সৃষ্টি করছেন ইহুদি ব্যক্তির সৃষ্টি করছেন,
সে কিন্তু ও আল্লাহর উপরে আজকে তহমত তুলছে। নবীজি ফরমান, আবু বকর দে তুমি তারে বুঝানির, তোমার হিসাবে বুঝানির ইচ্ছা ছিল, তুমি তারে বুঝাইতে আসলে না বুঝাইয়া তার উপরে হাত তুলে দিস, ঠিক আছে। এইভাবে আর কোনোদিন না বুঝাইয়া খেয়ার উপর অত্যাচার চালাইতে না, নিয়ম নাই। প্রথমে তারে বুঝাইতে বুঝছে না, তারপরে তারে অন্য ব্যাপারে প্রস্তুতি নি দেয়। আবু বকর দে যেহেতু তুমি মারি দিস, ঠিক আছে, তারে তুমি খুশি করে লাও। সঙ্গে সঙ্গে আবু বকর সেই ইহুদি ব্যক্তির কাছে কি চাইছেন, ক্ষমা প্রার্থী হইছেন। বলে বন্দা তুমি আমারে কি করো, ক্ষমা দাও, আমি গুসা হিসাবে হঠাৎ ব্যতিক্রমে তোমার উপরে আঘাত করছি। আল্লাহর রসুলে উভয়ের বিবাদ সঙ্গে সঙ্গে মিটাইয়া দিলাইছ। রসুলুল্লাহ ইনু পক্ষবাদী লইছুননি, জি না, পক্ষবাদী লইছুন না। আবু বকর একজন বিদর্মী ব্যক্তির কাছে তার নিজে ক্ষমা প্রার্থী হই গেছেন, ছোট হই গেছেননি বলে না, যে সাহাবির সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইছে। তফসিরে আজিজির মধ্যে আনছেন, একদিন আবু বকরের গায়ের মধ্যে ফারা সিরা কাপড়, ফাটা কাপড়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা অবস্থায় এই মুহূর্তে জিব্রাইল উপস্থিত হয়ে জানান, ইয়া রসুলুল্লাহ, আপনার সম্মুখে যে আবু বকর, বুঝলাম না গায়ের মধ্যে এত ফাটা সিরা কাপড়, তার কারণ কি? বলে আবু বকরর তো টাকা পয়সা তেমন নাই। বলে আচ্ছা ঠিক আছে, আবু বকরর সম্পর্কে আমি একটা খুশির বার্তা নিয়ে আসছি। বলে কোন বার্তা? বলে আল্লাহ আমারে পাঠাইছেন, আল্লাহ তার নিজে খুদ সালাম দিছেন, দিয়া কইছেন জিব্রাইল তুমি যাও আমার আবু বকর দে গিয়া কইও, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আবু বকর দে সালাম দিলাম। সুবহানাল্লাহ, তাফসিরে আজিজি দানছেন আবু বকর দে নবীজির আল্লাহ খুদ সালাম দিছো, তাফসিরে আজিজি দানছেন, যার কারণে অত আল্লাহর মহাব্বত এবং আবু বকর আল্লাহ মহাব্বত আসলো নবীর প্রতি। দেখ আবু বকর গিয়া আল্লাহ পর্যন্ত তো মায়ার বনলা কিলা, এই নবীরে এশ মহাব্বত করার কারণে, নবীর মহাব্বতটা দিলের মধ্যে স্থান দেওয়ার কারণে আবু বকরের মর্যাদা আল্লাহ জমিন কতটুক বাড়াইয়া দিছেন, যে আবু বকর দে খুদ আল্লাহ সালাম দিছেন। যদি কোনো মানুষে যদি মহব্বত করে, সে আমাকে মহব্বত করলো, নবীজে কইত্রা ওমান আহাব্বানি, আর ই যে মহব্বত করলো, কানা মাগি ফিল জান্না, ই মহব্বতকারী যেন এন কিয়ামতের দিন আমার সঙ্গে জন্নতি হইবা। সুবহানাল্লাহ, তো নবীজির কত সুন্নত আছে, রানি সালাম করা এক সুন্নত, তারপরে হইল গিয়ে মিসওয়াক করাও এক সুন্নত, এটা আমরা মুসলমানের থাকতো মিসওয়াক, এরপরে হইল গিয়া সাদা কাপড় পরিধান করা সুন্নত, মাথায় তকি দিয়া বাত খাওয়া আর এক সুন্নত, সুন্নতি তরিকায় গুমানিও আছে ইয়ার এক সুন্নত, দাড়িও রাখাও সুন্নত, মুস জেকসান ইকসাইন ওলা তরিকা অনুযায়ী রাখা এটাও সুন্নত, যদিও এটা সুন্নতি ইব্রাহিম হয়। সব কিছু আমরা জেলা মাসলা আছে তরিকা অনুযায়ী আমরা রাখতাম, এটা সব হইল গিয়ে সুন্ন। আরও কত সুন্নত আছে, সুন্নতর সীমা নাই, মানে কয়েকটা সুন্নত কইলাম। এর জন্য সালাম করইল সুন্নত, জবাব দেওয়াইল ওয়াজিব। ইয়া আল্লাহ, যদি কেউ জবাব দিন না, খেয়াল করবা, সালামর যদি জবাব দিন না, এন গুনাগার হইবা, এন কি তো হইবা, গুনাগার হইবা। সালাম করিয়া ওই করিয়া আল্লাহ যদি জবাব দিন না, কিন্তু আমরার দেশ দেখবা সালাম করিয়া আল্লে খেও কইলা সালাম আলাইকুম, জবাব দেওয়ালাই জবাব একটু সুন্দর করে দিন না, ও আলাইকুম আসসালাম কইত্রা না, জোরে কইস না, আসতেও বালা কইতাই না, কইয়া খে ওলা মাথা গোহালি জাগরা ইলা শুন না, মাথা জাগরা দে, এগিয়ে জবাব সুন্দরই হইছে না। কোরআন ও আল্লাহর যাতে ঘোষণা করছেন, কিতা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا হে আমার বান্দারাম, তোমাদের যখন কোনো বান্দায় সালাম দিব, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব যেটা আছে সেই জবাবটা তুমি তানবি, আহসানা মিনহা আও রুদ্দুহা, সুন্দরভাবে সেই সালামের জবাবটা লৌটাইও। এখন সালাম দিছুন জেলা ওলা জবাব ওলা সঠিকভাবে সুন্দর ইয়ে সালামের জবাবটা আবার রিটার্ন হইত, সালাম করনেওয়ালা সন্তুষ্ট হই দিতা বলে আমি সালামের জবাব পাই দিছি।
সালাম করা হইল গিয়া সুন্নাত। সামনে একজন ব্যক্তি আসন, সামনাসামনি একজন ব্যক্তি আপনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, বাস ওই গেছে গিয়া, হাত তোলা লাগের না। তবে হাত তোলা মারিয়া সালাম দেব হইল আর একটা সুন্নত, আকাইদুল ইসলাম সেই কিতাবর মধ্যে লেখছেন, হাত তুলিয়া সালাম হরইল আর একটি সুন্নত। জবাবও সরাইতা যাওয়ার দিন পৌঁছাইতে দেব ওইল গিয়া আর এক সুন্নত পাইলা। এখন দেখো সালামর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম দিছেন, ও আয়াতর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, একজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও পর্যন্ত কইছেন আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন নেন নবীজি, কইছেন বাড়তি করি, তাইন কইছেন বাড়াইয়া, হি ব্যক্তি বাড়তি করি সালাম দিছেন আর নবীজি বাড়াইয়া সালামর জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াই দিছেন। আর একজনে সালাম করছেন আল্লাহর রাসূলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী সালামের জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করক, ও বারাকাতুহু, আল্লাহ আপনার বরকত দান করক, আপনার উপর বরকত দান করক, বরকত দেন। আরেকজন ব্যক্তি তিন নম্বর ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবী সেই সালামের জবাবটা দিছেন শুধু ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি সালাম বাট্টি করে দিছেন, আপনি জবাব দিছেন কিছু লম্বা, দ্বিতীয় নম্বর ব্যক্তির সালাম দিছেন তার তাকে আরো বাড়াইয়া আপনি জবাব দেন, আমি আপনারে পুরাপুরি সালাম দিলাম, আপনার সালামের জবাবটা এত সহজ করলা, তার কারণটা কি? আর তখন আল্লাহর রাসূলে ফরমান, ও সাহাবি, তুমি সালাম যতটুকু অতটুকু আমারে দিলাইছ, এর জন্য আমি তোমারে ওয়া আলাইকা কইয়া সালামের জবাব আদায় করে লাইছি। এর তা কি দলিল হইল? সালাম ও পর্যন্ত শেষ। তাফসীর ইবনে কাসির আনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী কইত্রা তুমি অতখান সালাম যতখান আসলো ফুরা করলিছো রা, আমি এর থেকে বেশি আর তোমার সালামর জবাবটা আমি সংক্ষেপে আদায় করে নিছি, ওয়া আলাইকা, আমিও তোমারে তোমার আমার পক্ষ থেকে সালামর জবাব দিলাম, ওয়া আলাইকা। এখন লম্বা এবং বাট্টি সালামের মধ্যে ব্যবধান আছে নি? সোয়াবর মধ্যে বলে হ্যাঁ ব্যবধান আছে বলে কথাটুক। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই ব্যক্তির আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয়, আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি, আর একজনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই ব্যক্তির আমলনামার মধ্যে 30 নেকি লেখা হইল। লম্বা সালাম ও সওয়াব বেশ না? লম্বা সালাম ও সওয়াব বেশ, বাট্টির সব কম, আচ্ছা সময় কম, বাট্টি করি করক, লম্বা সালাম সময়ে মানছে না। আর আরেক মাসলা হইল গিয়া, আমি যতটুক সালাম করবো ততটুক জব আইত বরং বাড়িয়া, যার কারণে সালাম দেব হইল ওয়াজিব, আমি বুঝিয়ে সালাম দিতাম, একজন দিয়ে বাট্টি করি সালাম দিলে অবশ্যই বাট্টি জবাব পাইমো, আর জান্নেওয়ালা ব্যক্তিরে যদি সালাম ফুরাফুরি দেই তাহলে অবশ্যই আমি জবাবও ফুরা পাইমো, তাহলে বুঝিয়ে সালাম দিতাম আমরা।